সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গানের স্কুল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার আগের ভিডিওগুলি শিখতে পেরেছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো অত্যন্ত জনপ্রিয় একটি আধুনিক গান। গানটি হচ্ছে ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই গানটি, তার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করছি। আমাদের আজকে এই গানটির কথা লিখেছেন ববেশ দত্ত, গানটির সুর দিয়েছেন রবীন্দ্র জোন। আর গানটিতে একটি স্থায়ী এবং দুটি অন্তরা রয়েছে, দুটি অন্তরা সুর একই রকম, তাই আমি আপনাদেরকে স্থায়ী এবং একটি অন্তরা শিখিয়ে দিব। আপনারা যদি স্থায়ী এবং একটি অন্তরা বাজাতে পারেন তাহলে কিন্তু সম্পূর্ণ গানটি বাজাতে বা গাইতে পারবেন। আর অবশ্যই গানটি শেখার আগে গানটি শুনবেন, শুনে গানের কথা সুর আয়ত্ত করে নেবেন, তাহলে আপনারা অনায়াসে গানটি গাইতে পারবেন। আর আমাদের এই গানটি গাইতে হবে কাহার বা তালের উপর। কাহার বা তাল হচ্ছে আট মাত্রা, ছন্দ চার চার, পদ সমপদি, বোল ঠেকা, ভাগ্যে তেটে নাগে ধীনা। এই হচ্ছে কাহার বা তালের বোল বা ঠেকা। আপনারা কাহার বা তাল আয়ত্ত করে নেবেন তাহলে কাহার বা তালের উপর এই গানটি অনায়াসে গাইতে পারবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে হারমোনিয়ামের মাধ্যমে এই গানটি সুন্দর করে তুলে দিচ্ছি, চলুন। তাহলে আজকের গানটি আমি আপনাদেরকে এ শার্প অর্থাৎ বি প্রাক থেকে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে এই এ শার্প থেকে সারগাম করে দেখিয়ে দিচ্ছি, দেখুন। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এই হচ্ছে আমাদের এ শার্প স্কেলের শুদ্ধ সারগামগুলি। আমাদের আজকের এই গানটি বাজাতে হলে এই শুদ্ধ সারগামগুলির সাথে সাথে তিনটি বিকৃত স্বর লাগবে, অর্থাৎ বিকৃত সারগাম লাগবে। সেই সারগামগুলি হচ্ছে কোমল গা, কোমল ধা, কোমল নি। এই তিনটি বিকৃত সারগাম লাগবে, বাকি স্বরগুলি শুদ্ধ থাকবে আজকের এই গানটিতে। তাহলে প্রথমে আমি আপনাদেরকে এই গানটির স্থায়ী অর্থাৎ প্রথম অংশ গেয়ে দিচ্ছি, তারপর ভেঙে ভেঙে তুলে দেব। দেখুন আমাদের সা থেকে শুরু হবে, দেখুন। এই হচ্ছে আমাদের স্থায়ী বা স্থায়ীর সুর। আমি এবার ভেঙে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই ও গো আমাদের সা থেকে রে, তারপরে সা থেকে নি, নিচের নি, এটা আমাদের নিচের কমল নি। ও গো এই তোমার, এই তো এখানে মার মার, এক দুই তিন তোমার, তারপর আকাশ দুটি, এই আ এখানে কাশ দুইটা, দুটি দুটি, এক দুই তিন দুটি, এই আকাশ দুটি, তারপর এখান থেকে চোখে, এই চোখে, এই তারপর এই রে থেকে আ, এই আ এখানে নি, এই তিনটা, এক দুই তিন আমি, এই হয়ে গেছি, হয়ে গেছি, এক দুই তিন চার, হয়ে গেছি তার, এই তার, তা হবে এক দুই তিন তা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই এই এতটুকু সারগাম দেখুন। সা রে সা গা ও গো, সা সা মা গা তোমার, মা পা ধা পা মা গা আকাশ দুটি, গা মা পা মা চোখে, রে গা রে সা গা আমি, রে সা রে গা
গেছি গারে তারা। এই তারপর আমাদের পা থেকে দেখুন, এই জীবন ছিল, এই দেখুন এই দুইটা পা এবং মা, এই জীবন, এই জীবন পা সা রে সা, জীবন ছিল, ছিল নি শুদ্ধ ধা, তারপর আবার কোমল নি, ছিল এই জীবন ছিল, তারপর নদীর মতো, এই নদীর মত, এক দুই তিন নদীর মত, তো তোটা এক দুই তিন, তো গতি হারা, গতি দুইটা হারা হারা, এই তারপর আবার হবে এই জীবন ছিল নদীর মতো গতি হারা, এটা শুরু হবে এই ধা থেকে দেখুন, এই প্রথমে এই ছিল এখান থেকে, এবার এটা হবে এখান থেকে ধা থেকে, তারপর জীবন ছিল এটা আগের মতোই, নদীর মতো এটাও আগের মতো, তারপর গতির হারা দিশাহারা, এই এখানে এসে একটু ভিন্ন, গতির হারা, এই গতি দুইটা হারা, এই তারপর আবার দিশা, এই দিশা দুইটা দিশা হারা, এই গতি হারা দিশাহারা, এই এরকম হবে। তাহলে এই এতটুকুর সারগাম দেখুন, পা মা এই পা সা রে সা, জীবন নিধানে ছিল, পা ধা ধা সা নদীর মত, থা পা মা তো মা পা ধা নি ধা পা গতি হারা, এই তারপর আবার ধা পা মা পা সা রে সা জীবন নিধানে ছিল, পা ধা ধা সা ধা পা মা নদীর মতো, মা পা ধা নি ধা পা ধা পা ধা নি ধা পা গতি হারা দিশাহারা, তারপর আবার আমাদের স্থায়ীতে, ও গো আকাশ দুটি স্থায়ীতে চলে আসবে। এই হচ্ছে আমাদের প্রথম অংশ অর্থাৎ স্থায়ী, আপনারা এই স্থায়ীটা ভালো করে তুলে নেবেন। তারপর আপনারা ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, এই এতটুকু মিউজিক দিয়ে অন্তরা গাইবেন। আমি আপনাদেরকে মিউজিক দিয়ে অন্তরা গেয়ে দিচ্ছি, তারপর ভেঙে ভেঙে তুলে দিচ্ছি দেখুন। এইভাবে আমাদের অন্তরা গাইতে হবে, আমি এবার ভেঙে ভেঙে তুলে দিচ্ছি দেখুন, আমাদের পা থেকে শুরু হবে, আগে ছিল এই পা থেকে সা, তারপর নি থেকে সা, আগে এই দুইটা ছিল এই দুইটা, আগে ছিল শুধু এই শুধু শুধু এই সা রে সা নি শুধু,
তারপরে এখান থেকে আগে ছিল শুধু পরিচয়, এই তারপর আবার এখান থেকে পরে হলো, এই পরে এক দুই তিন, পরে হলো এক দুই তিন, পরে হলো মন, এই মনটা মন, এই উপরে গা পর্যন্ত যাবে বিনিময়, এক দুই তিন চার পাঁচ চালু আসবে বিনিময়, এই এতটুকু সার গান দেখুন, আশা নিশা আগে ছিল সারসানি শুধু নিসার সাসা পরিচয় পানি সা পানি সা পরে হলো রেগারেশনি মন রেশানি ধাপা এই এই এতটুকু কিন্তু দুইবার গাইতে হয়, আপনারা দুইবার গাইবেন, তারপর দেখুন শুভ লগ্নে হয়ে গেল, এই দেখুন শুভ, এই শুভ এদিকে দিকে শুভ লগ্নে হয়ে লগ্নে দুইটা হয়ে এই দুইটা লগ্নে হয়ে গেল গেল এই দুইটা গেল, এই শুভ লগ্নে হয়ে গেল শুভ রে নয় এই শুভ করে শুভ করে এক দুই তিন শুভ করে নয় নয়, এই তারপর আবার হবে শুভ লগ্নে হয়ে গেল শুভ করে নয়, দেখুন একটু ভিন্ন হবে, দেখুন শুভ এটা আগের মতোই লগ্নে হয়ে এটা আগের মতো গেল আগের মতোই শুভ এইবার শুধু নিচে আসবে শুভ এই দেখুন শুভ লগ্নে হয়ে গেল শুভ করে নয় শুভ লগ্নে হয়ে গেল শুভ নয় এইভাবে আসবে এই এতটুকুর সার গান দেখুন ধানি ধাপা মা শুভ মাপা মা গা মা গাসা লগ্নে হয়ে গেল সা গা গা মা শুভ করে মাপা মাপা নয় ধানি ধাপা মা শুভ মাপা মা গা মা গাসা লগ্নে হয়ে গেল সা সা গা গা সা শুভ করে এই তারপর আমাদের এই পা থেকে আজ যখনই ডাকে জানি তুমি দেবে সারা এই এরকম হবে এটা আমাদের এই জীবন ছিল নদীর মতো গতিহারা এটা যেভাবে বলেছিলাম এই ঠিক একই রকম আজ যখনই ডাকে এই দেখুন আজ এই দুইটা যখনই এই পাশা রে সা যখনই ডাকে ডাকে জানি তুমি এই জানি তু পা ধা সা জানি তু মি মি এক দুই তিন মি দেবে সারা এই দেবে দুইটা সারা এই আজ যখনই ডাকি জানি তুমি দেবে সারা এই এই এতটুকু সাগান দেখুন পামা আজ পাশারে সা যখনই নিধানি ডাকি পাধা দাসা জানি তু ধাপামা মি
মা পা ধানি ধাপা দেবে সারা, এই তারপর আগের মতোই এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশাহারা, ও আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, এইটা আগের মতোই। এইভাবে আমাদের এই প্রথম অন্তরা তুলতে হবে। আপনারা স্থায়ী এবং প্রথম অন্তর সুন্দর করে তুলবেন, তুলে ঠিক একই রকম ভাবে অর্থাৎ প্রথম অন্তরের মতোই একই রকম ভাবে দ্বিতীয় অন্তরা তুলবেন, বাজাবেন। কারণ হচ্ছে আমাদের প্রথম অন্তরা যেভাবে তুলতে হয় বাজাতে হয় ঠিক একই রকম ভাবে দ্বিতীয় অন্তরাও তুলতে হয় বাজাতে হয়, সারগাম সব কিছু একই রকম। তাই আর আমি দেখাবো না, আমি শুধু গেয়ে দিচ্ছি, দেখুন। গানে নতুন করে এলো সে এ যেন আগের চেয়ে সুমধুর, গানে নতুন করে এলো সে এ যেন আগের চেয়ে সুমধুর, নিয়ে এলে আমার দুনিয়া আজ দূর, নিয়ে এলে আমার দুনিয়া আজ বয়ে চলেছে যে তার ভালোবাসার এক ধারা, এই জীবন ছিল নদীর মতো গতি হারা দিশাহারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এইভাবে প্রথম অন্তরের মতোই দ্বিতীয় অন্তরা গাইতে হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আমাদের এই গানটি হারমোনিয়ামের মাধ্যমে তুলতে হয়। আপনারা এইভাবে প্রথমে ধীরে সুস্থে সুন্দর করে তুলবেন, তুলে চর্চা করে তারপর তালের সাথে গাইবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।